नमस्कार দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগস এ। আজকে আমি বানাবো লাউয়ের যে বুকটা আমরা ফেলে দিই, অনেক সময় একটু বুড়া হয়ে যায় না, সেটা আমরা ফেলে দিই, সেটা দিয়ে আজকে আমি বানাবো বড়া বানাবো। আমি কেটে দেখাচ্ছি, এই যে এই বুকটা, এটা যে আমরা ফেলে দিই, এটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। তার জন্য আমি আগে থেকে আরো বের করে রেখেছি, এগুলা তো আমরা অনেক সময় ফেলে দিই, এটা আমরা পকোড়ি বানায় খেতে পারি। এখন আমি এগুলোকে একদম ছোট ছোট করে, একটু ছোট ছোট করে এভাবে কেটে নেব। এভাবে সবটা কেটে নে, সব লাউয়ের এই গুটিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এক চামচ নুন দিয়ে আমি মেখে রাখবো 20 থেকে 25 মিনিট অবধি, কারণ কি এটা অনেকটা শক্ত হয়, এটা বড়া করা যাবে না, নুনটা দিলে সফট হয়ে যাবে। মেখে দেব এভাবে, আমি 20 থেকে 25 মিনিট অবধি এটাকে রেখে দেব ঢেকে ঢেকে আমি এভাবে রেখে দেব। 20-25 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি লাউটাকে খুলে দেখছি। দেখেন অনেকটা জল ছেড়েছে, জলটা আমি ফেলে এটা আবার ধুয়ে নেব একবার। জলটাকে ফেলে আমি ভালো মতন লাউটাকে ধুয়ে নিয়েছি, এখন এভাবে একটু চিপড়ে নেব। হাত থেকে একটু প্রেস করে করে এভাবে চিপড়ে নেব। এখন আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মেখে নেব, আর এখানে আমি বেসন নিয়েছি, বেসনটাকে একটু একটু করে দিয়ে মাখব। বেসন দেব একটু যেন আঠা আঠা হয়ে যায়, সেভাবে আমি বেসন দিয়ে দিয়ে মেখে নেব। দেখেন বন্ধুরা, আমি ভালো মতন মেখে নিয়েছি। এখন কিছুটা কাঁচা লঙ্কা আমি চপ করে রেখেছি, সেগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 5 মিনিট এভাবে রেখে দেব। তারপরে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলা ভাজার জন্য এখানে আমি কড়াইয়ে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি, এখন বড়াগুলা ছেড়ে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি, আগে এক দিক ভালো মতন হতে দেব, তারপরে আমি উল্টা করে দেব বড়াগুলোকে। 5 মিনিট পরে আমি উল্টো পাল্টে করে দেখছি, একটু লেগে গিয়েছে, একটু খুলে দেব এভাবে। এই বড়াটা খেতে খুবই দারুণ লাগে, খুবই টেস্টি লাগে। আবার এক দিকটা আমি ভালো মতন ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন কতটা ফুলো ফুলো হয়েছে, কতটা দেখতে দারুণ লাগছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমি এখন নামিয়ে সার্ভ করে দেব, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।